হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখবো হচ্ছে প্যাকেজের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আমরা আমাদের থিওরিক্যাল সেশনে দেখেছি কিভাবে প্যাকেজ ক্রিয়েট করতে হয় এবং প্যাকেজের কি কি থাকে। তো আমরা কি করব, সরাসরি নেট নিয়ে চলে যাব। ওকে, দেন আমরা নতুন একটা প্যাকেজ অ্যাপ্লিকেশন এখানে ক্রিয়েট করব। তার জন্য আমাদের জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। দেন নেক্সট, এইখানে দেখেন প্রজেক্ট নেম। এখন এই প্রজেক্ট আমরা যে নামে প্রজেক্ট দিব ঠিক একই নামে একটা প্যাকেজ ক্রিয়েট হবে। সাপোজ আমরা একটা প্যাকেজের নাম দিই, সাপোজ কি এক্স। ওকে, হ্যাঁ এক্স এ এক্স। ওকে, অথবা আমরা অন্য নাম দিই, সাপোজ একটা প্যাকেজ নাম হচ্ছে প্যাকেজ। এবং এটা হচ্ছে কি, এখানে ক্রিয়েট মেইন ক্লাস। তো এটা হচ্ছে মেইন ক্লাস। তো আমরা এই মেইন ক্লাসের নাম হচ্ছে টেস্ট। দেন ফিনিশ। ওকে, তো এখানে আমাদের কিন্তু কি মেইন ক্লাসটা অন হয়ে গেছে। তো আমরা এগুলো হচ্ছে কমিটিং, তো আমরা এটা কেটে দিতে পারি। ওকে, তো দেখেন এটা হচ্ছে প্যাকেজ, ঠিক আছে। তো প্যাকেজ ছিল হচ্ছে একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টের মধ্যে অটোমেটিক কি আমাদের এই প্যাকেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা বলেছি না যে একটা প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকে, তো এখানে একটা ক্লাস আছে। তো আমরা এখন ইচ্ছা করলে কি অনেকগুলো ক্লাস ক্রিয়েট করতে পারি। তো প্যাকেজের মধ্যে ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রেস, এখানে রাইট ক্লিক করে দেন নিউ, দেন জাভা ক্লাস। সাপোজ একটা ক্লাসের নাম দিলাম আমি এ। দেখেন এ একটা ক্লাস এখানে মানে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি ইচ্ছা করলে হাজার হাজার ক্লাস ক্রিয়েট করতে পারি। আমি একটা ক্লাস, সাপোজ একটা ক্লাস বি ক্রিয়েট করলাম এখানে। ওকে ওকে, তো আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি। তো আমাদের ইচ্ছা মতো আমাদের কি প্রয়োজন অনুযায়ী আমরা অসংখ্য ক্লাস ক্রিয়েট করতে পারি। ওকে, তো এ হচ্ছে একটা প্যাকেজ। তো এই প্যাকেজের মধ্যে আমি বলেছি না, প্যাকেজ হচ্ছে অনেকগুলো ক্লাসের সমন্বয়ে গঠিত একটা ব্যাপার। তো এ, বি, সি এবং টেস্ট এই চারটে ক্লাসের সমন্বয়ে গঠিত হচ্ছে এটা প্যাকেজ, ঠিক আছে। ওকে, তো আমি বলেছি প্যাকেজের একটা মেইন ক্লাস থাকবে। মেইন ক্লাস হচ্ছে এখানে মেইন ক্লাস হচ্ছে টেস্ট ক্লাস। আর আমি আরও বলেছিলাম যে মেইন ক্লাস হচ্ছে সেই ক্লাস যার একটা কি মেইন মেথড থাকবে। এখানে মেইন মেথড হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, তো এ হচ্ছে প্যাকেজ। তো আমরা প্যাকেজের মধ্যে কি করতে পারি, এই যে অন্যান্য যে ক্লাসগুলো আছে, তো এটা হচ্ছে মেইন ক্লাস। তো প্যাকেজের এই মেইন ক্লাসের মধ্যে আমরা অন্যান্য ক্লাসে যেমন এ, বি, সি এগুলোর অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো কিভাবে, সাপোজ হচ্ছে আমি এই একটা ক্লাস নিয়েছি কিন্তু এখানে কোনো প্রপার্টি দিইনি। তো এই ক্লাসের কিছু প্রপার্টি আমি ইনসার্ট করি। সাপোজ হচ্ছে ইন্ট লেন্থ ওয়াইড দিই আমি। ওকে, এবং এখানে একটা কি একটা পাবলিক মেথড থাকবে যার নাম হচ্ছে পাবলিক ভয়েড এরিয়া, যেটা আমাদের কি করবে এই লেন্থ আর ওয়াইডটাকে গুণ করে আমাদেরকে দেখাবে। লেন্থ ইনটু ওয়াইড। ওকে, তো আমরা কি করব, এই এই ক্লাসটাকে কি করব, এই টেস্ট মানে মেইন ক্লাসের মধ্যে এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব। সেজন্য আমাদের প্রথমে কি লিখতে হবে, এ ক্লাস নেম, দেন অবজেক্ট ওবিজে, দেন হচ্ছে নিউ এ। ওকে, এখন আমরা কি করব, এই এ ক্লাসের অবজেক্ট দিয়ে এই অবজেক্টটা কি করবে, এই ক্লাসে সবগুলো অ্যাক্সেস করতে হবে। ডট, সাপোজ লেন্থ ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করলো এবং ভ্যালু 5 অ্যাসাইন করলো। এরপর আমরা কি করতে পারি, ও বিজে দিয়ে হচ্ছে ওয়াইডটাকে অ্যাক্সেস করতে পারি এবং এর ভ্যালু 5 সাপোজ 6 অ্যাসাইন করলাম। তাহলে এখন আমরা যদি ও বিজে দিয়ে যদি এরিয়া মেথডটা গিয়ে আমরা কল করি, তাহলে কি হয় দেখি, প্রোগ্রামটা রান করি। তো দেখেন এখানে 30 দেখাচ্ছে, কাজে আমাদের প্রোগ্রামটা রান রান হয়েছে। ওকে, তো এই ছিল হচ্ছে প্যাকেজ, যেখানে কি অনেকগুলো ক্লাস থাকবে এবং যার একটা মেইন ক্লাস থাকবে। এবং আমরা কি করতে পারি, এই মেইন ক্লাসের মধ্যে অন্যান্য যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলোর অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এবং সেই অবজেক্টের মাধ্যমে সেই ক্লাসের বিভিন্ন যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টি বলতে ভেরিয়েবল মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, দেখা হবে পরের টিউটোরিয়ালে। আর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের আমাকে নিচে কমেন্টিং আকারে আমাকে জানান, অথবা আমার সাথে আমার ফেসবুকে শেয়ার করুন। তো ধন্যবাদ সবাইকে।